খুলনা শহরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বড় বাজার শুধু শহর নয় পুরো দক্ষিণবঙ্গের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু বলা চলে একে। এই বড় বাজারের 13 নং জিগজ্যাগ রোডে অবস্থিত সত্যনারায়ণ মন্দির। মন্দিরটা ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। এই মন্দির ভবনের 4 তলায় রয়েছে একটি নিরামিষ খাবারের হোটেল। খুলনাতে আরও কয়েকটি জায়গায় নিরামিষ খাবার পাওয়া যায়। সত্যনারায়ণ মন্দিরের এই হোটেলটি গোবিন্দ শর্মা নামক একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ চালান। তার পূর্বপুরুষ ভারত থেকে এসেছেন। তিনি তার বিধবা মায়ের সাথে এখানে বসবাস করেন। দেশভাগের বহু আগে থেকে বড়বাজারে অনেক অবাঙালি বসবাস করতেন। বড়বাজারের শত দোকানের ভিড়ে ছোট্ট একটা প্রবেশ পথ দিয়ে এই বিল্ডিংয়ে যেতে হয়। এর 2য় এবং 3য় তলায় একটি স্কুল আছে। করোনার সময় সেটি বন্ধ ছিল। বিল্ডিংটার 4 তলায় এই নিরামিষ খাবারের দোকানটি। হোটেলের সামনের অংশে বেশ বড় খোলা ছাদ রয়েছে। এখানকার ব্যবস্থা খুবই সাদামাটা। কয়েকটা কাঠের বেঞ্চ পাতা আছে, তাতে বসে আগতরা খাবার খেয়ে থাকেন। হোটেলটিতে 80 টাকায় একবেলার খাবার পাওয়া যেত। খাবারের মধ্যে রয়েছে ডাল, চাটনি, শুক্তো, আলুর দম, অর্থাৎ যে সময়ে যে ধরনের শাকসবজি পাওয়া যায় সেগুলো দিয়ে তারা বিভিন্ন পদ রান্না করে থাকেন। আগে থেকে অর্ডার করলে বিশেষ ধরনের নিরামিষ খাবারও রান্না করা হয়ে থাকে। আর এই হোটেলের ব্যালকনি থেকে ভৈরব নদের দৃশ্য দেখা যায়।